হাই ফ্রেন্ড, আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি বর্ণালী, তোমরা তো নিশ্চয়ই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আর এখন আমি একটু বেরোবো, তাই মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি। আর এর আগে তো আমি রিহার্সালে গিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম, তো আমি এখন পার্লারে যাবো। তো এখন ঘড়িতে বাজে 4:15, তো আমি এখন একটু পার্লারে যাচ্ছি, পার্লারে যাব একটু আইব্রো করতে। তো সামনেই, কাছেই, পাড়ার কাছেই যাই পার্লার, তো ওখানে যাব, গিয়ে আইব্রো করব, আইব্রো করে বাড়ি আসব। আর এসে অনেক কাজ, তো অনেক কাজ আজকে আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। দুপুরবেলা এসে আবার চা বানাতে হবে, তারপরে আমার বর খেয়ে দে চা খেয়ে দোকানে যাবে, তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আজকে আমার প্রচণ্ড কাজ আছে, আর আমার মেয়ের কালকে প্রোগ্রাম, তো এতদিনের অপেক্ষা, এতদিনের রিহার্সাল, তো কালকে সেই দিনটা। তো কালকে তো ব্লগ হবেই, আর মনে হলো যে আজকেও একটু ব্লগ ব্লগিং টগিং করে নিই একটুখানি, তো ওই জন্যেই ইচ্ছা হলো কথা বলার, ওই জন্য আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমি এখন বেরোচ্ছি, ঠিক আছে? তো পরে কথা বলছি, ঠিক আছে? আমি পার্লার থেকে এলাম, এসে একটু বসেছি, কেন কি দুপুরে একটু শোয়া হয়নি, শোয়া হচ্ছে করতে পারলাম না, শুতে পারলাম না, তো এখন একটু বসেছি আর আইব্রো করলাম। আর আমি এখান এই পার্লারটা থেকে, আমাদের এটা সামনে একদম পার্লারটা, এই পার্লারটা থেকে আমি আইব্রোটাই করি। আর আমার হেয়ার স্ট্রেটনিংস, মুদি, তারপরে স্পা, তারপরে কালার, এগুলো সব আমার উর্বশী বিউটি পার্লার আছে, ওখান থেকে, ওটা আমার যায় পার্লার, ওখান থেকে আমি করি এগুলো। আর এই এইখানে শুধু আমি আইব্রোটাই করি, তো এটাই করি। আর কালকে আমার মেয়ের প্রোগ্রাম, কালকে 5টা থেকে মেয়ের প্রোগ্রাম, তো এখানে এখান থেকে আমরা 3টের সময় বেরিয়ে যাব, বেরিয়ে যেতে হবে সেই হাওড়া সরস্বতন, ওখানে যাব। আর আজ কালকে সকালে আমার বোন আসবে, কেন কি বোন আসলে আমার খুব হেল্প হয়, কেন কি একটু আমার মেয়েকে শাড়ি টাড়িগুলো পরিয়ে দিল বা সাজিয়ে দিল, তারপর আমি কাজকর্ম আমার থাকে সেগুলো সেরে টেরে এসে, তারপর আমি কাজ আমি পড়তে পারি শাড়ি টাড়ি, আমিও আমারও পড়ার আছে, আমার কেরালা গার্ডেন, আমার আমাকে পড়তে হবে আমার শাড়ি। তো এর আমার খুব ঠান্ডা লেগে গেছে, খুব সর্দি হয়ে গেছে আমার। আর কালকে আমার মেয়ের রিহার্সাল ছিল কালকে, তো ওখান দিয়ে আমি টোটো করে এসেছি, আর গায়ে আমি কিছুই ঠিক মতন দিয়ে যাইনি গরম জিনিস, ওই জন্য আমার ঠান্ডা লেগে গেছে, খুব নাকটা সরসর করছে, ঠান্ডা লেগে গেছে, জানি না কালকে কী হবে। তো তো কালকে তো আমি ব্লগ তো করবোই, তো আজকে আমার তোমাদের তো আগে এর আগেই আমি বললাম যে আমার মনে হলো যে একটু একটু কথা বলি,
তো এগুলো একটা ভালো লাগার জিনিস, মানে যে মানে করে সেই জানে যেগুলো কতটা ভালো লাগে। খালি মনে হয় দুদিন একদিন বাদ হয়ে গেলেই পরের দিন, মানে মনে করো আজকে করলাম, কাল বাদ হয়ে গেল, পরশু দিন থেকেই মনটা কীরকম লাগে যে ব্লগ বানাচ্ছি না, ভিডিও বানাচ্ছি না, মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো এই এই হচ্ছে ব্যাপার। আর এখন চা করতে হবে, চা খেয়ে ও আবার বেরিয়ে যাবে দোকানে, তারপরে আমার বিকালে ঘরের কাজকর্ম সব আছে, তারপর রাতের বেলা রান্না আছে। তো এই করি আজকে সন্ধেটা যাবে। তো চলো, আর এই যে এখানে আছে অঞ্জন বাবু, অঞ্জন ব্যানার্জি বসে আছে, কি বলবে তুমি? আমি বলছি গোপ কাটাটা ভালোই হয়েছে, কি সব করে এসছে কিছু বুঝতে পারছি না। এইটা তো ভুলটা তো বুঝি কি করেছে এসব। আমি আপার লিপ করেছি, ওটা আমি কোনোদিন করি না, আমি ফার্স্ট করলাম, ওই জন্য বলছি যে তুমি গোপ কেটেছো। আচ্ছা, গোপ কেটেছো, ছেলেদের মতন দেখতে লাগছে, ছেলে ছেলে লাগছে, যেন গোপ কেটেছে একটা ছেলে। ভালোই তো ঘুমোলে, হ্যাঁ ভালোই তো ঘুমোলে, কেন বকছো, কেন বকছো? ঘুমিয়ে টুমিয়ে দুপুরে ঘুম নষ্ট হয়ে গেল করতে এসছে, কখন যে গেল, কখন যে এলো, তাহলে বাবু বাবু হুঁশ নেই, খুলে দেখলাম গেছে, চোখ খুলে আবার দেখছি এসে গেছে। তাহলে কত কতটা তার মানে অঘরে ঘুমোচ্ছিল, আর বলছে যে ঘুমটা হলো না দুবার, এখন 5টা বেজে গেছে, 5টা 5 বেজে গেছে। আমাকেও পার্লারে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ যাও না, পাগলের মতন তো আছো, গোপদাড়িটা বাড়াতে হবে, ভাল লাগে না। দাড়ি বাড়াচ্ছে, চা ফা করবে, চা খাবো আমরা, আর শুধু চা আর কিছু আর কি খাবে? খিদে খিদে পাচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা কি, দুপুরবেলা ভাত খাওনি তুমি? দুপুরবেলা খাওয়া হলো না, না খাওয়া ছেড়ে উঠে গেলাম তো ওই জন্য। সেটা আমার জন্য নাকি? দুপুরবেলা খাওয়া ছেড়ে উঠে গেলে তুমি, তারপর তো এসে খেলে আবার কি ভাববে যে খেতে দিচ্ছি না তোমাকে, মানে খাওয়া ছেড়ে উঠে গেল। একটা স্ট্যান্ড ডেলিভারি দিতে এসেছিলো, মোবাইল স্ট্যান্ড, ওটার জন্য উঠে গেছে, ওই জন্য বলছে যে খাওয়াটা হলো না। আর আমরা এখন একটু আধা শোয়া করে শুয়ে রয়েছি, কথা বলছি আধা শোয়া করে, আর নাকটা খুব সরসর করছে। আমার খুব ঘুম পাচ্ছে, তখন থেকে হাই বাই তুলে যাচ্ছে, হাইটাকে আটকে দিল মাঝখান থেকে, হাইটা তো উঠছিল। পাগলের পোলাপ সবসময় করতে গেলে চলো চলো চলো, কোথায় যাবে? ঘুরতে যাবো, অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, কাশ্মীর, কন্যাকুমারী, চলো চলো যাবে, কোনো ব্যাপার না, চলো ভালোই তো, দেখেছো ঘুরতে নিয়ে যাবে তো, ভালোই তো, ঘুরতে যাব, কোনো অসুবিধা নেই। কাশ্মীর নিয়ে চলো, সিমলা যাইনি, কাশ্মীর যাইনি, চলো ঘুরে আসি, পয়সাটা খালি তোমার হবে, ঠিক আছে? পয়সাটা আমার জন্য কত টাকা, একবারে পয়সা কোথায় দেখাবে? এরকম করে চেক লিখে দেবে তোমার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে ঘুরতে চলে যাবো, চলো ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো, আমার খালি একারটা দিতে হবে, তোমারটা দিতে পারবো না। ঠিক আছে, তোমরা তাহলে একটু অপেক্ষা করো, আমরা একটু সিমলা কাশ্মীর থেকে চা খেয়ে আসি, এইখানে এক খেয়ে আর ভাল লাগছে না। সিমলা কাশ্মীর থেকে চা খেয়ে কি তোমরা চলে আসবে? আবার ফ্লাইটে চলে যাবো, ফ্লাইটে আবার চা খেয়ে চলে আসবে, খেয়ে দিয়ে আর কাজ নাই। হ্যাঁ ভুল ভাল খালি বকা খালি কিছু না, ঠিক আছে, ওর সাথে পাগলের পাগলের পোলা পোকে কোনো লাভ নেই, পরে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এইসবই রান্না বান্না বলছি, এইসবে আমি গোছ কাজ করে বসলাম, ঘর দর গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে, এইসবে এইসব না একটু আগে জাস্ট হয়ে গেছে, তারপরে একটু খেলাম, খেয়ে দিয়ে একটু বসেছি, আর ফোনে বন্ধুদের সাথে একটু গল্প করলাম, আমার ছোটোবেলার ফ্রেন্ড, আমার ছোটোবেলার সব বন্ধু, তাদের সাথে একটু গল্প করলাম, আর
করে এই বসেছি, এবার রান্না করতে যাব। তো আর খুব বললাম তোমাদের একটু আগে যে খুব ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, তো আমার ঘরে একটা ওষুধ থাকে ফ্লুকোল্ড, ওটার নাম, খুব ছোট ছোট ওষুধ, ওই ওষুধটা খুবই ভালো। অ্যালার্জি ক্ষেত্রে বলো বা সর্দি, অ্যাকচুয়ালি সর্দি এগুলো তো একটু অ্যালার্জি অ্যালার্জি ভাব হয়, তো ওইটা দেখেছি আমি যখনই খাই, যে আমার নাক যে কীরকম একটা সরসর করে বা নাকটা জ্বালা করে, সর্দি সর্দি লাগে, তখন ওই ওষুধটা খেলে পুরোই ঠিক হয়ে যায়। তো ওটা খেয়েছি, তো খেয়ে এখন দেখছি ভালোই, মানে আর ওই নাকটা সরসর করা ওটা আর হচ্ছে না, আর খুব হাঁচছিলাম, খুব ইয়ে লাগছিলো, তো ওগুলো পুরোটাই বন্ধ হয়ে গেছে, এখন কিছু হচ্ছে না, আর এখন তো ওটা ঠিক আছে। আর এখন আমি রান্না করতে যাব, রান্না আজকে করব, আজকে আমাকে একটু ঘুগনি করতে হবে, মটর ভিজিয়েছি, আর ভাবছিলাম যে ঘুগনিটা আজকে না করলেই হতো, কেন কি গান প্র্যাকটিসের আছে, গান প্র্যাকটিস করতে হবে, তারপর ঘুগনিটা বানাতে হবে, ঘুগনি বানাতে গেলে তো একটু ভালো করে স্পাইসি করেই বানাতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, আর তো এখন ওটা বানাতে হবে, বানিয়ে টানিয়ে তারপরে আর এ করতে হবে, তোমার গানে বসতে হবে। আর শাড়ি তো আমার মেয়ের শাড়ি তো আগেই দেখিয়েছিলাম, আর আমার কেরালা কাটান শাড়ি এখানে ছিল, তো পরে ওটা আমি আমার শাড়ি আর আমার মেয়ের শাড়ি টাড়ি ওগুলো আমি পরে তোমাদের দেখাবো। তো এখন আমি রান্না করতে যাচ্ছি, তো পরে তোমাদের সাথে আবার কথা বলছি, পরে আসছি, ঠিক আছে। আমি রান্নাঘরে চলে এসেছি, এবার এবার আমি করব, ভুলে যাচ্ছি কি করবো, বলতে গেছিলাম তড়কা, তো ঘুগনি এখন করব, আর চলো শুরু করে দিই তাহলে। আমি এখন বুঝতেই পারছো আমার রান্নাঘরে আমি চলে এসেছি, আর আমি এখন ঘুগনি বানাবো। জানি ঘুগনি বানানো, ঘুগনিটা সবাই বানাতে পারে, তবু আমি কীভাবে বানাচ্ছি বা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই, যে আমি রান্নাঘরে কী করছি আর কীরকমভাবে আমি ঘুগনিটা বানাচ্ছি। আর আর একটা কথা বলি, আমার কাছে টমেটো নেই, ওই জন্য আমি টমেটো মানে শেষ হয়ে গেছে, ওকে আমি যেমন বলা হয় না, ওই জন্যে নিয়ে আসছে মানে নেই আমার কাছে আর কি টমেটোটা, তো টমেটো ছাড়াই আমাকে ঘুগনিটা করতে হবে, তো কী করা যাবে কিছু করার নেই, তো চলো আমি এবার রান্নাটা শুরু করে দিই, ঠিক আছে চলো। প্রথমে আমি কড়াতে তেল দিচ্ছি, একটু গরম হয়ে যায়, এবার আমি পেঁয়াজগুলো গোটা জিরে দিয়ে এবার আমি দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজতে হবে, ভাজতে হবে
আর একটু এই ওষুধটা একটু দিয়ে দিচ্ছি। আমার কাছে তো টমেটো নেই, আমি আগেই বলেছি যে আমার কাছে টমেটো নেই, তাই আমি টমেটো দিতে পারলাম না। যা আছে তাই দিয়েই করবো, কি আর করা যাবে। মটর তো আমি ভিজিয়েই ফেলেছি, মটর তো আমি ভিজিয়েই ফেলেছি, ওই জন্য আমাকে করতেই হবে। তো যা আছে তাই দিয়েই করি।
জল দিয়ে দিই। হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দেবো। এটা আমি নামিয়ে দিচ্ছি। এবার এই জিরে গুঁড়োটা ভেজে ধুয়ে নিয়ে একটা এখন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো।
এরকম করে ঘুগনি বানালাম, আর আমি এরকম করেই ঘুগনি বানাই। খালি আমি টমেটোটা দিতে পারিনি, আর যদি টমেটো নাও থাকে অল্প একটু তেঁতুলের কাপ, যেটা তেঁতুলের জল যেটা, ওটাও দিয়ে দিতে পারো। তো তেঁতুলটা দিলে কি হয়, ওটাও টক হয়, কিন্তু ওটা শুধু খাওয়ার জন্য খুবই ভালো। আর যেহেতু আমরা রুটি দিয়ে খাবো, ওই জন্যে টমেটোটাই দিলে ভালো হয়। কিন্তু আমার কাছে টমেটো যেহেতু নেই, আমি দিতে পারিনি, এদিকে মটরটাও ভিজিয়ে দিয়েছি, তো ওটা তো করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি টমেটো ছাড়াই করে নিলাম, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে হয়তো। আমি খেয়ে একটু টেস্ট করে দেখেছি, তাই আমি বললাম। তো আর আমরা ঘুগনি আমি এইভাবে বানাই, তো ভালো লাগলে তো বলো। তো চলো, আমি আমার এখন হয়ে গেছে ঘুগনি বানানো, আমি এখন গিয়ে একটু বসি, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? চলে এসছি এখন খাবার খেতে। রুটি আমি বলেছি যে আমার জন্য আমি আলাদা করে কিছু নিই না, কেন কি আবার ওটা এঁটো হবে আর আমার সেটা মাছতে হবে, ওই জন্যে। আর আমাকে নয়, আমাদের যখন কাজে বসেছিল তখন আমি সেম করতাম, কেন কি ওটা যদি এত এত বাসন দিয়ে দাও, ওইভাবে কত বাসন ফেলেছো, ওই জন্য আমি এই হটপটটা কালকে মাজা হবে বলে আমি হটপটের মধ্যেই রুটি নিই আর এই বাটিতে ঘুগনি, তো ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনে বসেছি খেতে। দেখো না বললে তোমাকে যে হয় না, ওটা কি হচ্ছে দেখো তো, এটা কি দেখাচ্ছে, ওটা ভিডিও হবে এটা। ও বাবা, আমাকেই বলতে পারতো আমি হাইট দিয়ে করতাম, দিয়ে যাবে তো ওটা। হাতটাকে তো এত বড় করে দিয়ে দিলে, কেমন উঠতে জানি না, আমি তো উঠে গিয়ে এই দিদি দিয়ে করতাম, তুমি তো বাজে করে দিলে। আমারও খাওয়া হয়ে গেছে এবার, তো এবার ভিডিওটা আমি এন্ড করবো, মানে শেষ করব। তো কালকে আমি আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, কেন কি আমার কালকে প্রোগ্রাম আছে সরসদনে, তো ওখানে আমরা যাচ্ছি, তিনটের সময় বেরোচ্ছি। তো ব্লগটা আমি দেখি কখন থেকে স্টার্ট করি, অবশ্য যাওয়ার আগে থেকে আমি স্টার্ট করব। তো এখন আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার আমি একটু বসেছি, তো খেয়ে দিয়ে বসেছি, এবার শুয়ে পড়বো, এবার ঘুমাবো। তো সেই পুরনো কথায় আবার চলে আসছি, যে আমার এই ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে ওটা একটু টিপো, তাহলে আমার নতুন ভিডিও আসার পরই তোমরা দেখতে পারবে, সঙ্গে সঙ্গে দেখতে পারবে। তো এখনকার মতন সব স্টপ, এখন ঘড়িতে বাজে 11:20।
11:20 হয়ে গেছে, তো আমারও খাওয়া শেষ হয়ে গেছে, ও তো খেয়ে উঠে চলে গেছে কখনই চুপচাপ বসে বসে, তো এবার আমারও খাওয়া হয়ে গেছে। আমি এখনও আমাদের টেবিলে বসে আছি, উঠে এবার আমি হাতটা ধুয়ে এবার উপরে চলে যাবো, তারপর শুয়ে পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো। তো ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই, আবার কাল আসছি।